আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এজন্য সময় নষ্ট করব না। বেসিক্যালি আমরা গতদিন যেটা শিখছি সেটা হচ্ছে যে বা গত যেটা শিখছি সেটা হচ্ছে যে প্রথম শিখছি কিভাবে একটা এমপিআর ইস্যু করতে হয় এবং সেটা কিভাবে রেকর্ডে রাখতে হয়, তারপর আসার পরে কিভাবে এমআরআইআর আপনার তৈরি করতে হয় এবং সেই এমআরআইআর এর ইন্সপেকশন সহ যাবতীয় এবং কিভাবে রেকর্ডে রাখতে হয় সেটা আমরা শিখছি। আমরা দেখছি যে এখানে এমআরআইআর এ কিভাবে মাল, এমআরআইআর একটা ডাটাবেস করছিলাম, সেই ডাটাবেস এ কিভাবে মাল আসে সেটা আমরা দেখছি। তো আমরা এখন দেখবো হচ্ছে এমআরআইআর হয়ে গেল, এমপিআর হয়ে গেল, তাহলে আমরা এখন মাল কি হয়েছে আমাদেরকে স্টকে চলে আসছে, তখন আমরা একটা কি করি একটা ইনভেন্টরি শিট আমরা কি করি আমরা সবসময় একটা ব্যবহার করি, ইনভেন্টরি শিট তৈরি করি, ইনভেন্টরি শিট অনুযায়ী আমরা একটা ফলো আপ করি, ফলো আপ ডাটা তৈরি করি। তো আমরা এখানে দেখছিলাম কি আমরা কিন্তু দেখছিলাম যে 40 সিঙ্গেল সিসিডব্লিউ ইয়ার নিয়ে আসছি, 60 সিঙ্গেল সুপিমা ইয়ার নিয়ে আসছি, 20 সিঙ্গেল অর্গানিক ইয়ার নিয়ে আসছি। তো আমরা সেই ইয়ার্ন গুলো আমাদের কি হয়েছে আমরা কিভাবে নিয়ে আসছি, ইয়ার্ন কিন্তু লট ধরে আসে, একটা লটে এক এক ধরনের সুতা থাকে এবং আসে কিছু একটা এলসির এগেনস্টে। তো আমরা এই ডাটা বলছি কোন এলসির এগেনস্টে কোন লটের মাল আসছে সেটা আমরা রাখবো। তারপর কি হচ্ছে ওপেনিং যে কোয়ান্টিটি আছে, আমরা আগে আমাদের কাছে ছিল এই যে 40 সিঙ্গেল সিসিডব্লিউ, আমাদের আগের মাসেই আমাদের ক্লোজিং ব্যালেন্স ছিল 2000 কেজি, 60 সিঙ্গেল সুপিমা ছিল 500 কেজি এবং 20 সিঙ্গেল অর্গানিক ছিল 3000 কেজি। তো এর সাথে করে আমরা কি করছিলাম, আমরা নতুন করে আবার কি করাই করছিলাম, এখানে আসে আমাদের মাল ঢুকছে কি কি 40 সিঙ্গেল 60 সিঙ্গেল এবং 20 সিঙ্গেল এর, এটা ঢুকছে 20000 কেজি, 5000 কেজি আর 3000 কেজি। আমরা এমআরআইআর এর মাধ্যমে কি করছি রিসিভ করছি, যেটা গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে রিসিভ করবো। তো সেই রিসিভটা কি করছি, সেই রিসিপ্টটা আমরা এখানে উঠায় দিলাম যে 2000 কেজি যেটা রিসিভ করছি সেই 2000 কেজি আমরা রিসিভ করলাম, 5000 কেজি রিসিভ করলাম, 60 সিঙ্গেল সুপ্রিমা, 20 সিঙ্গেল অর্গানিক রিসিভ করলাম, 30000 কেজি। তো সব মিলে আমাদের টোটাল এখন হয়ে গেছে কি 40 সিঙ্গেল হয়ে গেছে 22000 কেজি এবং 60 সিঙ্গেল সুপ্রিমা 5500, 20 সিঙ্গেল অর্গানিক হয়েছে 33000 কেজি। এর সাথে আমরা কি করব, এখন দেখব যে এই যে সুতা আমাদের স্টকে আছে এখন কিভাবে স্টু রিকুইজিশন নেয় এবং সেই রিকুইজিশন ফর্ম তৈরি করে। তো আমরা জানি যে আমাদের যে প্রোডাকশনের যে আরএনডি টিম থাকে বা প্রোডাকশন টিম থাকে তারা কি করে, তারা একটা ডিসপো শিট বা একটা প্ল্যানিং ডিটেলস প্ল্যানিং শিট তৈরি করে দেয়। সেই প্ল্যানিং শিটের মধ্যে কি থাকে আপনার ডিটেলস সব কিছু থাকে, সেটা হচ্ছে এরকম, সেই ডিটেলস প্ল্যানিং শিট এরকম এরকম থাকে, এখানে সব কিছু থাকে। একটা কাপড়, এই একটা অর্ডার আসছে, অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে অর্ডারের পিও নাম্বারটা হচ্ছে 943 এবং এখানে আমরা একটু বড় করে লিখি, এখানে দেখেন এখানে দেওয়া আছে পিও রিসিভ কবে হয়েছে, কাউন্ট কত, কোন কনস্ট্রাকশনের কাপড় আছে, এরকম ডিটেলস থাকে এখানে। এই শীটটাতে একটা কাপড়ের একদম ডিটেলস তৈরি করা থাকে। তো এই ডিটেলস এর ভিতরে দেওয়া থাকে যে আমাদের এই যে ওয়ার্পে কত সুতা লাগবে আর ওয়েবটে কত সুতা লাগবে, এটা দেওয়া থাকে। তো ওয়ার্পে আর ওয়েবটে যে সুতাটা আবার সামারি করে এখানে দেওয়া থাকে কোন কালারের কোন সুতা লাগবে। তো আমরা এখানে দেখবো এই ডাইন পাশে দেখেন ইয়ান টাইপ, এই ইয়ান টাইপ দিয়ে আপনি দেখতে পারবেন আমাদের লাগবে হচ্ছে 40 সিঙ্গেল এই নিষ্পো অনুযায়ী। আর 40 সিঙ্গেলে আমাদের কি দিচ্ছে, আমাদের দিচ্ছে 300 কেজি গেলে ইয়ান লাগবে, আবার 60 সিঙ্গেলে কত লাগবে 250 কেজি গেলে ইয়ান লাগবে, 20 সিঙ্গেলে 400 কেজি গেলে ইয়ান লাগবে। তো এই ডিসপোর শিট অনুযায়ী তখন কি করে স্টোর কি করে, এই ডিসপোর শিটের সাথে সাথে এই ইউজার ডিপার্টমেন্ট মানে সফট ওয়েন্ডিং ডিপার্টমেন্টে প্রথম কাপড় বা সুতা গুলো যায়। তো সফট ওয়েন্ডিং ডিপার্টমেন্টে কি করে এটাকে তৈরি করে কি স্টোর রিকুইজিশন স্লিপ, এর তাদের তৈরি করে। তো সেই এসআরএস টা কিভাবে তৈরি করে সেটা আমরা এখন দেখবো, সেই এসআরএস টা আমরা এখন একটা নির্দিষ্ট ফর্মে আমরা দেখবো। এটা হচ্ছে একটা স্টোর রিকুইজিশন স্লিপ, এই স্টোর রিকুইজিশন স্লিপে কি করে একটা এসআরএস, এখানে স্টোর রিকুইজিশন স্লিপের একটা নাম্বার থাকে, মনে করেন যে এটা হচ্ছে 100 নম্বরের একটা স্টোর রিকুইজিশন স্লিপ, যার ডেট মনে করেন যে আজকের ডেটে আমরা দিয়ে দিই এখানে হচ্ছে 10/10/10/22 এই 22 তারিখ ডেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি দেখবো,
আমরা এখানে আমরা এখন পূরণ করব, এখানে কে রিপিটিশন কে দিছে, ধরেন আপনার রিপিটিশন হচ্ছে মিস্টার খালিদ, তারপরে কে পজিশন কি, পজিশন আপনার হচ্ছে কি ডিপার্টমেন্ট কি স্টোর মেটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মেটেরিয়াল মেটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আইডি নাম্বার কত, তাদের টেস্ট হয়েছে আমার আইডি নাম্বার এখানে দেওয়া আছে। হ্যাঁ সো আমরা এটা দেখলাম, দেখার পরে আমাদের এখানে আইটেম কোড যদি থাকে, আইটেম কোড থাকবে, আইটেম নেম কি, আইটেম নেম আমরা কি কি রিপিটিশন দিছে, ওইখানে আমরা দেখলাম ফোরটি সিঙ্গেল দিছি কত, ফোরটি সিঙ্গেল দিছে, সিক্সটি সিঙ্গেল দিছে, সিক্সটি সিঙ্গেল দিছে, আবার দিছে টোয়েন্টি সিঙ্গেল, টোয়েন্টি সিঙ্গেলে রিপিটিশন দিছে, আইটেম নেম ফোরটি সিঙ্গেল, থার্টি সি সি ডাব্লিউ কিন্তু সে দিচ্ছে, সেই অনুযায়ী আমরা কি করতেছে এখন আমরা অনুযায়ী পূরণ করতেছি। তাহলে রিকোয়ার্ড কর কার জন্য রিকোয়ার্ড করছি, তাহলে একটা কোর্সে আছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য আমরা তারপর হচ্ছে আর একটা সুতার কোথায় দেবো আমরা দেখে, আমরা সুতার প্ল্যানিং করা আছে, সুতারিং আমরা সফট ট্রেনিং এ দিছি আর টুইস্টিং এ দিছি, সফট ট্রেনিং আর দ্বিতীয় সুতাটা আমরা দিছি কিসে, টুইস্টিং আবার এটা আমরা কি দিছি সফট ট্রেনিং, রিকোয়ার্ড কোয়ান্টিটি কত ছিল, কত ছিল আপনি দেখেন রিকোয়ার্ড কোয়ান্টিটি কত ছিল, শীত অনুযায়ী কত, 300 250 আর 400 কেজি, 300 250 আর 400 কেজি ছিল, তাহলে এখানে কি রিকোয়ার্ড কোয়ান্টিটি আছে 300 কেজি, 250 কেজি, 400 কেজি ইস্যু কোয়ান্টিটি তাই করছি আমরা, 300 কেজি ইস্যু করছি, 250 কেজি ইস্যু করছি, আবার কত 400 কেজি ইস্যু করছি, হ্যাঁ ফুল কোয়ান্টিটি ইস্যু করছি। ইস্যু করার পরে কি রিকুইজিশন যে দিতে সে সাইন করবে, ডিপার্টমেন্ট হেড অ্যাপ্রুভ করবে, ইস্যু যে করতে সে সাইন করবে, রিসিপ যে করতে সে সাইন করে দেবে, দিলে আমাদের একটা এসআরএস তৈরি হয়ে গেল, রিকুইজিশন স্লিপ তৈরি হয়ে গেল, কি অনুযায়ী করলো আমরা একটা প্ল্যানিং বা সেখানে দেওয়া আছে যে আমার কি কি সুতা লাগবে, সেই সুতার আমি কি কোন কোন সুতা কোন কোয়ালিটি লাগবে সেই অনুযায়ী আমি একটা স্টোর রিকুইজিশন স্লিপ তৈরি করে আমি স্টোর রেখেছি সুতা নেওয়ার জন্য। তারপর স্টোর কি করছে, সুতা এখানে ইস্যু করে সে কি করছে সাইন করে, এটা অথরাইজ যে রিসিভ করছে সেও সাইন করে রিসিভ করে দিচ্ছে, নেওয়ার পরে এটা স্টোর এখন কি করছে, স্টোর এসে এখন কি করতেছে যে সুতা যে ইস্যু করছে, হ্যাঁ সেই সুতার ইস্যুর একটা ডাটাবেস তৈরি করতেছে, দেখেন ইয়ান ইস্যুর একটা ডাটাবেস তৈরি করতেছে, তো ইয়ান সে কিন্তু ইস্যু করছে 40 সিঙ্গেল 60 সিঙ্গেল, আগে থেকে আমি ফিল আপ করে রাখছি, এটা তৈরি করে আসছে, এটা কোন ডটের মাল কোন জায়গায় দিচ্ছে, হ্যাঁ সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখবো যে সফট ট্রেনিং শুধু মাঝখানের একটা আছে টুইস্টিং ডিপার্টমেন্ট, টুইস্টিং ডিপার্টমেন্ট তো দিছে কোন ডিসপোর এগেনেস্টে, এই ডিসপো নাম্বারের এগেনেস্টে দিছে, দেখছেন এটা হচ্ছে এই ডিসপো নাম্বার এখানে দেওয়া আছে, এই ডিসপো নাম্বার, এই ডিসপো নাম্বারের এগেনেস্টে কি করছে এই সুতাটা সেই ইস্যু করছে, হ্যাঁ তো এই ডিসপো নাম্বার এখানে বসাচ্ছে, বসানোর পরে কি কি সুতা কি টাইপের সুতা, সিসি ডাব্লিউ করছে, সুপিমা করছে, অর্গানিক টাইপের সুতা করছে, কোয়ান্টিটি কত, 300 কেজি 200 কেজি আর 400 কেজি, এটা কিন্তু আমাদের এখানে একই কোয়ান্টিটি, কিন্তু দেখেন 300 200 200 কেজি না 250 কেজি আর হচ্ছে 400 কেজি, ঠিক সেটাই আছে। এখন আসেন এসআরএস নাম্বার, এসআরএস নাম্বার আমরা এসআরএস কত বসাচ্ছি, এসআরএস বসাচ্ছি 100,
এসএলএল নাম্বার কত? এসএলএল নাম্বার হচ্ছে 100। সো আমাদের এখানে কি ফিল আপ করতে হবে? এসএলএল নাম্বারটা চেঞ্জ করতে হবে। আমাদের এসএলএল নাম্বার হচ্ছে 100 নম্বর এসএলএল তে আমরা এই সূত্রটা ইস্যু করছি। হ্যাঁ, একটা বায়ারের নাম ইস্যু করছি, সেই বায়ারের নামটা এখানে দেওয়া। সো আমরা কি করলাম, আর এখানে দেখেন সফট ট্রেন্ডিং এ 300 কেজি, আমরা 300 কেজি, আর টুইস্টিং এ কিন্তু 250 কেজি ইস্যু করছি। ইস্যু করে আমরা এই স্টেটমেন্টটা মেনটেন করছি। এখন এই স্টেটমেন্টটা আমরা কি করব, একটা নির্দিষ্ট টাইম শেষে আমরা আমরা যে মান্থলি যে রিপোর্ট করবো সেখানে এসে কি করবো, আমরা এটা পোস্টিং দেবো। তো সেখানে এসেও আমরা এই যে সুতো আমাদের ছিল, ওপেনিং স্টক ছিল, নতুন করে এনে এত ছিল, সেখান থেকে আমরা 300 কেজি ফোর্টি সিঙ্গেল, দেখেন 300 কেজি কিন্তু ফোর্টি সিঙ্গেল আমরা ইস্যু করছি। 250 কেজি করছে হচ্ছে 60 সিঙ্গেল, আর হচ্ছে 300 কেজি করছে হচ্ছে 20 সিঙ্গেল। আমরা এখানে দেখেন এই ইস্যু এখান থেকে বাদ দেওয়া দিচ্ছি, 300 কেজি 250 কেজি হচ্ছে কত, 60 সিঙ্গেল, আর 400 কেজি দিচ্ছে আমরা 20 সিঙ্গেল। দেওয়ার পরে আমাদের এখন তাহলে সুতা আছে কত, আমাদের এখন 40 সিঙ্গেল, আমাদের এই 19-এর VX লটের 40 সিঙ্গেল সুতা আছে 21,700 কেজি, আবার 60 সিঙ্গেল সুপ্রিমা ইয়ান আছে 5,250 কেজি, আর 20 সিঙ্গেল অর্গানিক ইয়ান আছে 32,600 কেজি। এখন আসেন এটা হচ্ছে কি হলো, তাহলে মাল রিকুইজিশন দিয়ে মাল নিয়ে নিলো এবং আমরা সেই মাল অনুযায়ী আমাদের রেকর্ড সবকিছু আপডেট করলাম। আমরা ইস্যু যে স্টেটমেন্ট আছে সেখানে আপডেট করে রাখলাম কোথায় কোন সুতা যাচ্ছে কখন, সেটা ফলো আপ করার জন্য। আবার অ্যাট এ টাইম আমরা কি করলাম, আমাদের যে মান্থলি বা আমাদের যে পিরিয়ডিক যে স্টেটমেন্ট তৈরি করি সেই স্টেটমেন্টে আমরা ইস্যু দেখে আমাদের বর্তমান স্টক আমরা ঠিক করে রাখলাম। এখন আসেন হচ্ছে যে এই যে সুতা নিলো, এই সুতা যদি কোনো কারণে মাল ফেরত দেয়, যে কিছু মাল আমরা ফেরত দিতে চাই, তো সেই ক্ষেত্রে আবার কি স্টোর রিটার্ন মেমো ইস্যু করতে হয়। তো স্টোর রিটার্ন মেমোটা ঠিক সেই একই ভাবে আছে, কোন সুতা কত কোন ডিপার্টমেন্ট নিছিল সে কিভাবে ফেরত দিছে, আপনারা এখান থেকে এটা দেখে নিলে স্টোর রিটার্ন মেমো দিয়ে এটা অথরাইজ করে দিলে এখন এসে এখানে যে সুতাটা ফেরত দেবে সেই সুতাটা আবার আপনাদের কি করতে হবে, আপনার স্টকে আবার ফেরত আনতে হবে। স্টকে ফেরত আনলে এখানে এসে আমরা রিমার্কসের একটা ঘর এনে আপনারা স্টকে এটা যোগ করে দিলে আপনার এটা হয়ে যাবে। তো আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে একটা সুতা আমার স্টক থাকা অবস্থায় সেটা ইস্যু করতে হয়, কার এগেনস্টে আপনার সুতা ইস্যু করতে হয়, ডিসপো পেপার বা ডিটেলস প্রোডাকশন প্ল্যানিং পেপারের এগেনস্টে একটা এসআরএস করে স্টোরি পজিশন স্লিপ করে সেটা কি করতে হয় ইস্যু করতে হয়, এবং ইস্যু করার ফলে আপনার ইস্যুর একটা ডাটাবেস মেনটেন করতে হয় এবং স্টকের একটা ডাটাবেস মেনটেন করতে হয় আফটার ক্লোজিং স্টক জানার জন্য যে কি আছে, আবার নতুন করে রিপোজিশন দেওয়া লাগবে কিনা বা এটা কিভাবে কোন স্টেজে আছে সেটা জানার জন্য। অ্যাট দ্য সেম টাইম আবার কি করতে হয়, আর যদি ডাইস কেমিক্যাল হয় সেই ক্ষেত্রে আপনার কি করতে হয়, আপনার ডাই লাইন বলে মানে যেটা ডাইং ল্যাব আছে সেই ডাইং ল্যাব থেকে একটা রিপোজিশন ইস্যু ডাই লাইন ইস্যু করে, সে জায়গায় বলা থাকে কোন কালারে কোন রং কত কেজি কত গ্রাম কোন ডাইস কোন কেমিক্যাল লাগবে সেটা রাখবে, সেই অনুযায়ী আমাদের কি করতে হয় স্টোরি কন্ডিশন স্লিপ তৈরি করে সেটা ফিল আপ করে আমাদেরকে কি করতে হয় স্টোরে যেতে হয় এবং স্টোর অফিসার সেটা দেখে সেটা ইস্যু করে তার সমস্ত ডাটাবেস আপডেট করে রাখতে হয়, এবং সাথে সাথে যদি কোনো কিছু ব্যবহার করার ফলে অতিরিক্ত থাকে বা কোনো কারণে কোয়ালিটি কোনো সমস্যা তাহলে স্টোর রিটার্ন ফর্ম ফিল আপ করার মাধ্যমে আবার আমরা সেটা কি করতে হয় আমরা রেকর্ডকে আপডেট করতে হয়। তাহলে আমরা শিখলাম কিভাবে একটা এমপিআর তৈরি করতে হয়, তারপরে কি শিখলাম সেটা মাল আসার পরে কিভাবে এমআরআইআর তৈরি করতে হয়, তারপরে শিখলাম যে কিভাবে একটা মাল স্টকে আছে এখন ডিপোজিশন তৈরি করতে হয় এবং সেই অনুযায়ী ডেলিভারি দিতে হয়, তারপর শিখলাম যদি কোনো রিটার্ন আসে মাল রিটার্ন করতে হয়, এবং এর মাঝখানে যতগুলো প্রসেস আছে তার ডাটাবেস কিভাবে মেনটেন করতে হয়। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ ধৈর্য ধরে থাকার জন্য।